ভূমিকম্প সম্পর্কে 12টি বিস্ময়ক তথ্য। সারা বিশ্বেই বড় বড় ভূমিকম্প আঘাত হানে, ভূমিকম্প হয় বাংলাদেশেও। সম্প্রতি এ ধরনের ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে। ভূমিকম্প হলে তার পরপরই এ নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়, কিন্তু প্রাকৃতিক এই ঘটনা সম্পর্কে আমরা কতটুকু জানি? এখানে এরকম 12টি বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো। এক, সারা পৃথিবীতে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে, প্রত্যেক বছর গড়ে 17টি বড় ধরনের ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 7-এর উপরে, এবং 8 মাত্রার ভূমিকম্প হয় একবার। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়, এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। বোঝা যায় না কারণ খুব প্রত্যন্ত এলাকায় এসব হয়, অথবা সেগুলোর মাত্রা থাকে খুবই কম। দুই, ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্য কম বেশি হতে পারে। জাপানের উত্তর পূর্বে 2009 সালের 11 মার্চে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল 8.9। এর ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বন্টনে, এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত গতিতে, আর তখন দিনের দৈর্ঘ্য কমে যায়। সেদিন দিন 1 মাইক্রোসেকেন্ড ছোট ছিল। তিন, সান ফ্রান্সিসকো সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দিকে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে 2 ইঞ্চি করে লস অ্যাঞ্জেলসের দিকে সরে যাচ্ছে। এই একই গতিতে বাড়ে আমাদের আঙুলের নখ। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যান্ড্রিয়াস ফটের দ্রুত দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দ্রুত শহর কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে। চার, ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হয়। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের আগে পুকুর, খাল, বিল, হ্রদ, জলাশয়ের স্থির পানি থেকে দুর্গন্ধ আসতে পারে, এমনকি সেই পানি সামান্য উষ্ণ হয়ে পড়তে পারে। প্লেট সরে যাওয়ার পর নে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় তার কারণে এটা হয়ে থাকে। এর ফলে ওই এলাকার বন্যপ্রাণীর আচরণেও পরিবর্তন ঘটতে পারে। ওপেন ইউনিভার্সিটির প্রাণী বিজ্ঞান বিভাগ বলছে, 2009 সালে ইতালিতে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যান্ড সেখানে থেকে উধাও হয়ে গিয়েছিল এবং ফিরে এসেছিল ভূমিকম্পের পরে। বলা হয় এই ব্যান্ড পানির রং রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে। পাঁচ, ভূমিকম্পের পরেও পানিতে কেউ উঠতে পারে। ভূমিকম্পের পরেও পুকুরে কিংবা সুইমিং পুলের পানিতে আপনি কখনো কখনো কেউ দেখতে পারেন। একে বলা হয় শ্বাস। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও কয়েক ঘন্টা ধরে অভ্যন্তরীণ এই পানিতে তরঙ্গ অব্যাহত থাকতে পারে। মেক্সিকোতে 1985 সালে একবার ভূমিকম্প হয়েছিল। 1985 সালে যেবার এই মেক্সিকো থেকে 2000 কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের পানি ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিল। ছয়, ভূমিকম্পের কথা মনে রেখে ইনকা সভ্যতা ও জাপানি বাড়িঘর তৈরি। ভূমিকম্পের কারণে যাতে বাড়িঘর ধসে না যায় সে বিষয়টি মাথায় রেখে ইনকা আমলের স্থাপত্য ভবন ও জাপানি প্যাগোডা নির্মিত হয়েছিল। 500 বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিচু শহর নির্মাণ করে, তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি আদিকালের ব্যান কাজে লাগিয়েছিল, যাতে ঘন ঘন হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘাট রবেচে যেতে পারে। সাত, বেশিরভাগ ভূমিকম্পেরই উৎস প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার অধিকাংশ 90% হয় রিং অফ ফায়ার এলাকা জুড়ে। এই এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আট, ভূমিকম্পের কারণে চিলির একটি শহর 10 ফুট পশ্চিমে সরে যায়। 2010 সালের 27 ফেব্রুয়ারি বড় ধরনের এক ভূমিকম্প আঘাত হেনেছিল চিলির কনসেপশন শহরে। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। এর ফলে পৃথিবীর সপ্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি 10 ফুট পশ্চিমে সরে যায়। 9,